বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম ভিলেন হিসেবে কাজ করতেন সুশীন পাল। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বক্সিহাটে তার শ্বশুরবাড়িতে এসে অভিনেতা তাপস পালের মৃত্যু নিয়ে কিছু কথা বললেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম ভিলেন হিসেবে কাজ করতেন সুশীন পাল। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বক্সিহাটে তার শ্বশুরবাড়িতে এসে তিনি অভিনেতা তাপস পালের মৃত্যু নিয়ে কিছু কথা বললেন। তাপস পাল ছিলেন তার খুব কাছের মানুষ ও তাপস পালের সঙ্গে অনেক সিনেমাতে ভিলেনের অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও প্রসেনজিৎ অন্যান্য অভিনেতার সাথেও কাজ করেছেন তিনি। তাপস পালের মৃত্যু নিয়ে কি বললেন সুশীন পাল, শুনুন তার মুখ থেকেই। এই যে কালকে দেখলাম মরণযাত্রা যাচ্ছে তাপস পালকে নিয়ে, অনেক লোক, অনেক রাজনৈতিক নেতা দাদারা যাচ্ছেন, অরূপদাও আছেন, পার্থদা আছেন, সবাই ছিলেন ওখানে। এই সম্মানটা প্রাপ্য ছিল, এটা তো রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাবো, অবশ্যই অবশ্যই প্রাপ্য ছিল একজন এমপি তিনি। কিন্তু আমি শিল্পীদের কথা বলবো, আমি ইন্ডাস্ট্রির কথা বলবো। কালকে অনেককে দেখলাম হাপুস নয়নে কাঁদছে, কী বলবো, কলকাতার বুকে প্রচুর কুমির এসে গেছিলো, তাদের চোখের জলে পুরো রাস্তায় ভিজে গেছে। এতদিন এই কান্নার একটু 1% ছোঁয়াও যদি থাকতো, যদি একটু ফোন করে বলতো তাপস দা কেমন আছো, তাপস কেমন আছিস, দাদা অনেকদিন বাঁচত, একেবারে লোনলি একটা মানুষ চলে গেলেন, দাদা দুঃখ করে বলতো যে আমার ইন্ডাস্ট্রি আমাকে ছেড়ে দিল, আমি রাজনীতির থেকে দূরে চলে গেলাম, আমি একেবারে একা হয়ে গেলাম, নির্বান্ধব একা হয়ে গেছি। সুশীন তুই কিন্তু আসিস আমার কাছে ভাই, তোর সঙ্গে থাকলে পরে আমার খুব ভালো লাগে, তুই যে এত কথা বলিস আমার খুব ভালো লাগে। আমি সবাইকেই বলি এই কান্নাগুলো কি খুব প্রয়োজন ছিল শুধুমাত্র ক্যামেরার বুম দেখে? না না, এটা খুব কেমন যেন একটু মোটা দাগের মনে হলো আমার আর কি। বিভিন্ন শিল্পীদের কান্না এসে একেবারে হাপুস নয়নে, আমি তো ভাবলাম বুঝি মরেই যাবে কাঁদতে কাঁদতে, কিন্তু এই কান্নাটা দরকার ছিল না, একটু সহানুভূতি দরকার ছিল মানুষটার। মানুষটা অনেকদিন আরও বেঁচে যেত, মানুষটাকে একেবারে একা অনেক কষ্ট নিয়ে, অনেক জ্বালা নিয়ে, অনেক যন্ত্রণা নিয়ে চলে যেতে হলো। টোটাল ইন্ডাস্ট্রি ভুল বুঝলো মানুষটাকে, শুধুমাত্র একটা ভুলের জন্য, সাময়িক একটা কথা, একটা ভুল, তা দিয়ে একটা মানুষের লাইফকে বিচার করা যায়, তার কাজটাকে বিচার করা যায় না বোধ হয়।